কেমন আছে স্টুডেন্টস আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি সালের জানুয়ারিতে দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ কোনটার কথা বলছি তো এটা নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা তোমরা প্রচুর কমেন্ট করেছিলে আমি আর পারলাম না তোমাদের কথা রাখতে আমি নিয়ে চলে এসেছি তো চলো বেশি সময় নষ্ট না করে স্টার্ট করি তো এখানে দেখো একের দাগের মোট তিনটি কোশ্চেন আছে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে কি তো খোল মানে কি নৌকা যেটা থাকে নৌকার এটাকে বলা হয় খোল যেটাতে দেখ বালকাত্রা লাগানো থাকে মানে এক কথা জলের উপর ভাসে তো এর মধ্যে কি বোঝাই করা রয়েছে ঘ উত্তর হবে শুকনো খড়েরাটি একের দুয়েরটা নদীর ধারে কি রয়েছে তো নদীর ধারে একটা বড় নৌকা আছে বাধা ওকে অ্যান্ড একের তিনেরটা কি বলেছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ কোনটা এটা হবে নীল নির্জন ঠিক আছে তো এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা লিখে নেবে তো চলো এবার দুইয়ের তিনটি কোয়েশ্চেন আছে এক এক করে ভর শব্দটির অর্থ কি তোমরা যেভাবেই লিখবে সেভাবেই হবে তো এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি দেখো ভর মানে কি একদম দুপুরবেলা মাঝ দুপুর ভর শব্দের অর্থ হলো মাঝ দুপুর বা দ্বীপ্রোহর বেলা ঠিক আছে অনেকে অনেকভাবে ভাবে লিখবে কোন সমস্যা নাই কিউ মধ্যান্য লিখবে তাও হবে দুই এর দুইটা বর্ধপুরে কবিতায় রাখালবালক গাছে তলায় শুয়ে শুয়ে কি দেখছে তো ভর্দপুরে কবিতায় রাখাল রাখালবালক মেঘগুলো কিভাবে আকাশটাকে ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে তা গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে ঠিক আছে এবার দুই তিনেরটা এখানে শুয়ে শুয়ে লিখেছি জাস্ট অলংকারিক করার জন্য অলংকারিক করার জন্য লেখাটা দেখতে ভালো লাগবে বলে তো তোমরা ডবলে লিখবে ভরদুপুরের কবিতায় বর্ণিত গালচেটি কি দিয়ে প্রস্তুত তো ভরদুপুরের কবিতায় যে বর্ণিত যে গালচেটি সেটা ঘাস দিয়ে প্রস্তুত আমরা যে গাছের কথা বলছি সেই গাছের নিচে ঘাসের গালচে ঠিক আছে তো চলো আমি একবার কবিতাটাও তোমাদের ক্লিয়ারলি পড়িয়ে দিই তাহলে বুঝতে ভালো পারবে ওই যে অসুদ গাছটি ও তো পথিকজনের ছাতা তলায় ঘাসের খানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খরেরাটি নদীর ধারে বাধা ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ভরদুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো শুধু কি আর মানুষ ঘুমায় যে জানে সে জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে ওইখানে তো ভরদুপুরের কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছে যে জানে সে জানে মানে এটা অনুভব সেই করতে পারবে যাদের একটা ভাবনা বা দার্শনিক মনোভাব থাকবে তো এখানে তিনের একের কোশ্চেনটা দেখে নাও ভরদুপুরে কবিতায় অসত্য গাছটিকে পথিক পথিকজনের ছাতা বলা হয়েছে কেন তো এটা ইনভার্টেড কমার মধ্যে কবিতা থেকে নেওয়া হয়েছে এই দুটো ওয়ার্ড আমরাও এটাকে ইনভার্টেড কমার মধ্যে মানে ইসের মধ্যে দেব ঠিক আছে কুইটো রাখার মধ্যে দেব তো গ্রীষ্মকালের ভর দুপুরে সূর্য যখন প্রখর তাপে বিশ্বভুবনকে তপ্ত করছে অসৎ গাছটি তখন ছায়া দিয়ে পথিকজনদের রোদের হাত থেকে রক্ষা করছে ছাতা যেমন আমাদের রোদ বৃষ্টির হাত থেকে এখানে হাইফেন দিবা আরও ভালো হবে হাত থেকে বাঁচায় কমা দেবে এখানে ঠিক তেমনি অসৎ গাছটি পথিকজনদের বা পথিকদের গ্রীষ্মকালের প্রখর রৌদ্রের হাত থেকে রক্ষা করে তাই অসৎ গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে অবশ্যই এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে বলা হয়েছে ওকে চলো এবার আমরা নেক্সট দেখি তিনের দু একটা কবিতায় নদীর ধারের যে চিত্রটি কিভাবে মানে উপস্থাপিত হয়েছে আর কি তো দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে রাখবে ভরদুপুরে যেহেতু কবিতার নাম কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অল শান্ত জনহীন গ্রাম্য দুপুরের ছবি বর্ণনা করতে গিয়ে নদীর ধারে এক ধারের হবে ধারের এখানে হবে আচ্ছা ঠিক আছে এক লিখে দিলে আরো ভালো হবে নদীর ধারের এক চিত্র উপস্থাপিত করেছেন বা যেরকম আমি লিখেছিলাম ফার্স্টে ওরকম নদীর ধারের চিত্র এরম এরকম করে দেবে এটা না লিখে নদীর ধারের চিত্র উপস্থাপিত করেছেন ঠিক আছে শুকনো খড়ের আটি বোঝাই করা একটি বড় নৌকা নদীর ঘাটে বাধা রয়েছে সেই দৃশ্যই বর্ণিত হয়েছে কবিতায় কবির ভাষায় এই যে এই অংশটা তোমরা লিখে দেবে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি চলে এবার তিনের তিনেরটা আমরা দেখে নিই আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে ওইখানে কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন তো এটা ভালো করে দেখে নাও তোমরা একবার ভরদুপুরের কবিতায় যে ছবি কবির ভাষায় ফুটে উঠেছে তাতে মনে হয়েছে ওই সময়টা নিজেই যেন ঘুমের দেশে চলে গেছে পরিবেশে ছড়িয়ে রয়েছে একটা ক্লান্তি ও নির্জনতার স্পষ্ট ছাপ অশস্ত গাছের দাঁড়িয়ে থাকা তারপরে রাখালের উদাসীনতা নদীর ধারে খড়ের আটি বোঝাই করা নৌকো বেঁধে মানুষ ঘুমানো সব মিলে ওই ভরদুপুরে সবাই যেন ঘুমাচ্ছে যেন বিশ্রামরত যা সবাই অনুভব করতে পারে না ঠিক আছে এখানে এই লাইনটার আমি লিখেছি এটাকে আর কি কবির মনে হয়েছে এই ভরদুপুরে মানুষের মতো প্রকৃতিও যেন তার সবুজ আচলখানি পেতে শান্তিতে ঘুমাচ্ছে কবি ইঙ্গিত দিয়েছেন এইভাবে শুধুই কি আর মানুষ ঘুমায় যে জানে সে জানে তারপরে লিখবে সেই জন্যই দুপুরের এই সামগ্রিক পরিবেশ কবির মনে বিশ্বভুবন ঘুমানোর ভাবনাকে মনে করিয়েছে ওকে চলো এবার দেখি নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লিখতে বলেছে পাঁচ নম্বরে তো দেখো তো ভরদ্রপুরের কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও পাঁচ নম্বর আছে তো ভর কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ভারী সুন্দর একটি ছবি ফুটে উঠেছে ছাতার মতো দাঁড়িয়ে থাকা অসত্য গাছের তলায় ক্লান্ত পথিকরা বিশ্রাম নেয় তার নিচে যেন ঘাসের গালিচা পাতা দূরে গরু বাছর চড়তে দিয়ে রাখাল ছেলে গাছের ছায়ায় শুয়ে দেখছে ভেসে বেড়ানো আকাশ চুম্বি মেঘের দল নদীর ধারে বাধা রয়েছে একটা খড় বড় নৌকা এখানে বোঝায়ের পরে করা লিখবে ঠিক আছে হর বোঝাই করা এরকম লিখবে চারপাশে আর কেউ নেই শুধু হালকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে মিহি সাদা ধুলোর রাশি এরকম অলস দুপুরবেলা গ্রামের মানুষজন মানে লোকজন যে যার ঘরে গভীর ঘুমে মগ্ন কবির মতে নিস্তব্ধ দুপুরের আলস্য ভরা মায়ার বাঁধনে বিশ্বভুবন বা বিশ্ব প্রকৃতিও যেন ধরা দিয়েছে তার মনে হয়েছে এই ভর দুপুরে মানুষের মতো প্রকৃতিও যেন তার সবুজ খানি পেতে শান্তিতে ঘুমাচ্ছে সেম লাইন আমি ইউজ করেছি আগেও এইভাবে কবি টুকরো টুকরো দৃশ্যের মধ্য দিয়ে গ্রাম বাংলার অলস দুপুরের ছবি ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তো তোমরা এটা লিখে দেবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি তোমাদের রিকোয়েস্টে এনেছি ভিডিওটা তো প্লিজ 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 তোমরা লাইক করো আর কমেন্ট করো ঠিক আছে তোমাদের কথা কিন্তু আমি রেখেছি ভালো থাকো সুস্থ থাকো